ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন বিধায়ক তাফাজ্জল হোসেন, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন দেখছেন আপনার বিধানসভা কেন্দ্র সহ গোটা রাজ্যের মানুষ কি ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে? শুধু নরেন্দ্র মোদী ভাবছে, কারণ নরেন্দ্র মোদীর যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন, সেটা আমরা একদম প্রত্যন্তরে পৌঁছে দিয়েছি, একদম সমাজের লাস্ট যে গরিব লোকটা সেটার কাছে পৌঁছে দিয়েছি। তো যেই উন্নয়ন আজকে নরেন্দ্র মোদীর জমানায় হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে তা কোনোদিনও হয়নি। তো যার জন্য আবাল বৃদ্ধ বনিতা সবাই, শুধু একটাই নাম, নরেন্দ্র মোদী ইজ বার 400 বার। এবং নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে দলীয় কর্মী বিধায়ক আপনারা কতটা উৎসাহিত আছেন? অত্যন্ত, এই ব্যাপারটা দুঃখের বিষয়। কারণ কি, আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা আগরতলা আসছেন, প্রত্যেক এলাকা থেকে গাড়িগুলি ইলেকশন কমিশনার নিয়ে নিয়েছে। তো যার জন্য আমরা অটো করে, প্রাইভেট কার দিয়ে, তারপর আমরা ট্রাকে করে আমরা মানুষ এসেছি আমার নরেন্দ্র মোদীকে স্বাগত জানার জন্য, প্রণাম করার জন্য, নমস্কার জানানোর জন্য। ত্রিপুরার মানুষ, অনেক মানুষ রাগ করেছে গাড়ি দিতে পারেনি, যার জন্য এটাই আমাদের অনেক কষ্ট। আমরা বহুত লোক আনতে পারিনি গাড়ির জন্য, ট্রাক বাস তো নেই, ট্রাক, প্রাইভেট কার, অটো করে, যারা আমার জীবনে দেখিনি, অনেক দূর সুনামুরা বক্সনগর থেকে অটো করে আমরা এসেছি। তো যার জন্য আরও যদি আমরা গাড়ি পেতাম, তাহলে এই আগরতলা শহর বন্যা হয়ে যেত জনগণে। তো যার জন্য এটাই মানুষ দুঃখ করছে যে নরেন্দ্র মোদীকে দেখার জন্য, ওনাকে আশীর্বাদ করার জন্য আসতে পারেনি। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করলাম সেখানে বিধায়ক তাফাজ্জল হোসেন ছিলেন, এবং তারা যেটা বলছেন যে বর্তমানে লোক সমাগম যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হতে পারেনি, তার কারণ লোকেদের তারা নিয়ে আসতে পারেননি, সেখানে গাড়ি অ্যাভেলেবেল নয় বলে তারা যেটা বললেন। তবে আমরা যদি বলি তাহলে নরেন্দ্র মোদী আসার যে সময়টা ছিল সেটা ছিল দুপুর 1টা, এবং আরও বেশ কিছু সময় লাগবে বলে খবর, এবং আজ 5টার মধ্যেই কিন্তু সড়ক প্রচার শেষ হয়ে যাবে। আমরা সরাসরি সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে আস্তাবল ময়দানের এখন কি পরিস্থিতি রয়েছে, আস্তাবল ময়দানে জনঢল কেমন রয়েছে, মানুষ কেমন রয়েছে, এবং তারা ঠিক কি বলছেন সেটা সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। ক্যামেরা আলোকের সাথে আমি সুজাতা, সোশ্যাল বাংলা।